হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের নভেম্বর মাসে দেওয়া 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখনও অবধি যে যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো ছাড়া হয়েছে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে আছে, নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। এখানে 16টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। একের কয়ের দাগে আছে, সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে সাফল্য আসবেই আসবে। আর শব্দঝুড়িটা দেখো তোমাদের এই পৃষ্ঠার নিচেই দেওয়া আছে। খয়ের দাগের প্রশ্ন, বিনয় ও নম্রতা শিশুকে মহান করে তোলে। গয়ের দাগের প্রশ্ন, উদ্যম ও পরিশ্রম সাফল্যের জননী। ঘয়ের দাগের প্রশ্ন, বিবেকবান ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান। এরপরের প্রশ্ন, সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ মনোভাবাপন্ন হয়। এরপর চয়ের দাগের প্রশ্ন, দেখো অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল চাবিকাঠি। ছয়ের দাগের প্রশ্ন, ত্যাগেই মহত্ত্ব, ত্যাগে আছে আনন্দ। বর্গিজয়ের প্রশ্ন, চরিত্রবান হতে গেলে ভদ্রতা রেখে কথা বলতে হয়। ঝয়ের দাগের শূন্যস্থানটা আছে, দেখো যে কোনো কাজ করার দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে সেই কাজ অবশ্যই সম্পন্ন হবে। এরপরেরটা, ধৈর্যশীলরা কোনোদিন পরাজিত হয় না। টয়ের দাগে আছে, মানুষের সঙ্গে মেলামেশা করে চিন্তাশক্তি বাড়াতে শেখা, নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায়। ভদ্রতা, নম্রতা ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়। চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলাপরায়ণ হতে হবে। সহযোগিতা ও সমানুভূতি সম্পন্ন শিশু চরিত্রবান হবে। আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে। 2 নম্বরে আছে, নিজের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। এখানে 6টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। কয়ের দাগে আছে, অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয়। অস্থায়ী এই অবস্থাকে বন্যা নামে ডাকি, নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। গয়ের দাগে আছে, বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার। ঘয়ের দাগে আছে, গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, স্বেচ্ছাসেবক সমাজসেবী এগিয়ে তখন আসে। পরেরটা, ত্রাণ শিবিরে মেলে খাবার শিশুর খাদ্য জল, মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন, সুনিশ্চিত করতে হবে জানায় প্রশাসন। দেখো এখানে শব্দঝুড়িটা দেওয়া আছে, শব্দঝুড়ি থেকে বেছে নিয়েই আমি শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। 3-এর দাগে আছে, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থানটি পূরণ করো। দেখো কয়ের দাগ আছে, মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্রতাকেই বলে থাকি যেন তা নিশ্চয়। দেখো মেঘে আর পাহাড়ে আছে, তাহলে সঠিক উত্তর হবে মেঘে। এখানে ঠিক চিহ্ন দেবে আর শূন্যস্থানে সেই শব্দটা লিখে দেবে। সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, বজ্রপাত যে তাকেই বলি এ তো সবাই জানে। সঠিক উত্তর হবে বজ্রপাত। গয়ের দাগে আছে, বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো, বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। তাহলে এটা হবে নিরাপদে, বিয়েরটা হবে সঠিক উত্তর। গয়ের দাগে আছে, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, আপদশূন্য আশ্রয়েতে বিপদ থাকে কম। সঠিক উত্তর হবে আপদ শূন্য। পরের প্রশ্ন, সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা বন্ধ রাখো, থামুক বজ্রপাত। সঠিক উত্তর হবে বন্ধ। ভূমিকম্প মাটির নিচের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে, ভূমিকম্পের। এরপর দেখো 6-এর দাগে আছে, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ঘর বাড়ি, ধুলোই লুটায় দরজা জানলা দেয়াল ও আলমারি। সঠিক উত্তর হবে ঘর বাড়ি। ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে পশু মরে কত যে দুর্গতি। সঠিক উত্তর হবে দুর্গতি। এরপর দেখো 4-এর দাগ আছে, নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। প্রতিটার জন্য 2 নম্বর করে আছে। কয়ের দাগে যে যোগাসনটা দেখানো আছে তার নাম অর্ধচন্দ্রাসন, খয়ের দাগে যে যোগাসনটা দেখানো আছে তার নাম হচ্ছে উৎকটাসন। 5-এর দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বন্যা কাকে বলে এটা আছে 2 নম্বর, আর বন্যার সময় কি কি করা উচিত নয় এটাতে আছে 4 নম্বর। 4 আর 2-এ মোট 6 নম্বর আছে 5-এর প্রশ্নগুলোতে। চলো উত্তরগুলো দেখে নিই। বন্যা কাকে বলে এর উত্তর, বন্যা হলো অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা যা জলাধারে জলবৃদ্ধি, অত্যাধিক বৃষ্টি, উপকূলে জলোচ্ছ্বাস, সুনামি, বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়ায় নদীর কূল ছাপিয়ে একটি বৃহৎ এলাকা প্লাবিত হওয়া। পরের প্রশ্ন, বন্যার সময় কি কি করা উচিত নয়, পয়েন্ট দিয়ে লিখবে, গুজবে কান দেওয়া এবং গুজব ছড়ানো উচিত নয়, কুয়ো ও পুকুরের জল না ফুটিয়ে খাওয়া উচিত নয়,
বাসি খাবার খাওয়া উচিত নয়, বন্যায় ডোবা শাকসবজি এবং মাছ খাওয়া উচিত নয়, যত্রতত্র পায়খানা করা উচিত নয়, দূষিত জলে স্নান করা উচিত নয়। এইভাবে তোমরা 6টা পয়েন্ট দিয়ে উত্তরটা লিখে দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা এটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।